এই যে এলবিডিএস যে তারটা আছে, এই এলবিডিএস কেবলের পাশে দিয়ে যে পিনগুলো আছে, এই পিনে কার্বন জমতে পারে। এই যে আমাদের যে টিকোনাইসি আছে, টিকোনাইসিতে কার্বন জমতে পারে, সেক্ষেত্রে ওই ধরনের অনেক রোগ দেখা যায়। তো আপনারাও কিন্তু এইগুলো রোগ ফলো করলে আমার দেখা দেখি হয়তো আপনারাও পারবেন। আজকে একটি ধারণা আপনাদের চেঞ্জ করে দেব যে আপনারা ডিসপ্লে সমস্যা দিলেই হয়তো বা মনে করেন যে ডিসপ্লে চেঞ্জ করতে হবে বা এই ডিসপ্লে দিয়ে আর কোনো কাজ হবে না। যে কোনো দোকানে নিলেও হয়তো বা আপনাকে বলে যে ডিসপ্লে বাদ, ডিসপ্লের কপ গেছে, ডিসপ্লের রেবন গেছে, এই ধরনের সমস্যা দেখাইয়া আপনাদের বলে যে ডিসপ্লে চেঞ্জ করতে হবে। তো আমি একটি ধারণা আপনাদের দিব, শতকরা 80% ডিসপ্লে আপনার সাধারণ কিছু কাজ করলেই হয়ে যায়। তো এই বিষয় নিয়ে বিস্তারিত কাজগুলো আমি আজকে আপনাদের সম্পূর্ণভাবে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব। তো আসুন আমরা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকি। ধৈর্য হারাবেন না, আজকের এই ভিডিওটা আপনাদের এমনভাবে সলিউশন দেওয়া হবে যে আপনি ঘরে বসেও এই টিভি ঠিক করতে পারবেন, কেননা আপনার মেকানিকের কাছে যাওয়ার দরকার নেই। তো আসুন আমরা আজকে এই কাজটি সম্পূর্ণভাবে দেখব। তো আমাদের টিভিটা খোলা হয়ে গেছে, তারপর আমরা দেখব যে আমাদের এই সমস্যাটা কিভাবে সলভ করা যায়, কিভাবে কোন জায়গায় আমরা এই টিভিটা সম্পূর্ণভাবে রোগটা স্টেপ বাই স্টেপ আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আমি আগে খুলে নিচ্ছি টিভিটা, তারপরে আপনাদের সম্পূর্ণ রোগগুলো দেখাবো এবং কিভাবে করবেন সম্পূর্ণ আইডিয়া আপনাদের দিয়ে দেব। আমি একটু আপফ্রেশ করে নিছি ডিসপ্লেতে থিনার দিয়ে, কেননা যদি কার্বন ধরে সেক্ষেত্রে আমাদের এই রোগটি হতে পারে। তো দেখেন, কার্বন ধরলে থিনার দিলে কিন্তু কার্বনটা অটোমেটিকই চলে যাবে আর আমাদের ওই সমস্যাটাও চলে যাবে। তো আসুন আমরা আগে প্রাথমিকভাবে একটু ওয়াশ করে নিই টিকন বোর্ডটা, তারপর আমরা বিস্তারিত কাজ দেখব। তো আমাদের এই ওয়াশ করা প্রায় হয়ে গেছে, তো আসুন আমি এখন বিস্তারিত আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা হয়তোবা অনেকেই অনেক ভিডিও দেখছেন বা আমাদের চ্যানেলে যারা ইতিপূর্বে পুরান এক বছর ধরে আছেন তারা অবশ্যই জানেন আমি আগে বেশি একটা ভিডিও ছাড়তাম টিভির সাবজেক্ট নিয়ে। তো এখন এলইডি টিভির যুগ, তো আমি এলইডি টিভির ব্যাপক কাজ আমার চ্যানেলে ছাড়ছি। আর যদি আপনারা এলইডি টিভি বা সিএটি টিভির কোনো ভিডিও চান, সেক্ষেত্রে আমাদের কমেন্ট বক্সে লিখবেন যে দাদা আমরা ভিডিও চাই টিভির উপরে, বা কে কোন ধরনের ভিডিও চান সে কথাটা লেখলে আমি খুশি হব। আর ওই টিপস ওই রকমেরই দেওয়া হবে আপনাদের কমেন্টের অনুযায়ী। তো আজকে অবশ্যই বুঝতে পারছেন আমি একটি এলইডি টিভির কাজ নিয়ে আসছি, মনিটর টিভি। তো রোগটা দেখতেই পারলেন, অনেকে এই রোগটার জন্য ঢাকা নিয়ে যান বা স্থানীয় কোনো মেকানিকের কাছে নিয়ে যান, তো সেক্ষেত্রে আপনার কিন্তু 1500 টাকা এই সাধারণ রোগে চলে যায়। তো আমি কি কাজ করছি আপনি দেখছেন, আমি শুধুমাত্র থিনার দিয়ে একটু ওয়াশ করছি, মানে এই সমস্ত যে রোগগুলো সামথিং সমস্যা হয়, সামথিং সমস্যা যে আপনার যে কপ আছে, যেমন 1080 প্যানেলে 4-6টা কপ থাকে, 1360 যে প্যানেলগুলো আছে সাধারণত 2টা 1টা কপ থাকে। তো আপনারা এগুলো কাজ নিজেরাই প্র্যাকটিস করতে পারেন। তো এই কাজটা যদি আপনি কার্বনের গোড়ায় কোনো মরিচে ধরে কিংবা কার্বন জমে, সেক্ষেত্রে এই ধরনের অনেক রোগ হয়, যেমন এক সাইড থেকে ছবি আসে না বা এক সাইড দিয়ে আপনার এই ছবি
কাপাকাপি করে বা পুরোটা নিয়েই সবই কাপাকাপি করে। তো এই ধরনের সমস্যা আপনারা নিজেরাই প্র্যাকটিস করতে পারেন, বা প্যানেলের যদি কোনো সমস্যা হয়, সার্কিটে আপনার ভোল্টেজের কোনো সমস্যা হয়ে যায়, যেমন বিজিএল ভোল্ট, বিজিএস, এ ধরনের কোনো সমস্যা যদি হয়, তো এ নিয়ে আমাদের চ্যানেলে অনেকগুলো ভিডিও ছাড়া আছে। প্যানেল কীভাবে ঠিক করে, টিকন বোর্ড কীভাবে চেঞ্জ করে, প্যানেলের আইসি কীভাবে চেঞ্জ করে, এ নিয়ে বিস্তারিত ভিডিও আমাদের চ্যানেলে আছে। যদি আপডেটিং 2022 সালের আপনারা ভালো ভালো ভিডিও চান এলইডি নিয়ে, তো আপনারা কমেন্ট বক্সে লিখুন। আর আমাদের এই কাজটি যে করলাম, আমরা আপনাদের এখন একটু চেক করে দেখাবো যে টিভিটা কতটুক সময়ের ভিতরে এই কাজটি হয়ে গেল। তো দেখুন, আমাদের স্ক্রিনে এখন আমরা টিভিটা সেটিং করব। তো আমি কি করলাম, আপনারা এই যে এই কপগুলো আছে, এই কপের এই যে দেখুন কপগুলো, এই কপের গোড়ায় আপনার কার্বন জমে গেছে। কার্বন জমার কারণে কিংবা আমাদের এই যে এলবিডিএস যে তারটা আছে, এই এলবিডিএস কেবলের পাশে দিয়ে যে পিনগুলো আছে, এই পিনে কার্বন জমতে পারে। এই যে আমাদের যে টিকন আইসি আছে, এই টিকন আইসিতে কার্বন জমতে পারে, সেক্ষেত্রে ওই ধরনের অনেক রোগ দেখা যায়। তো এগুলো আপনারা যদি 2-3 ফোঁটা থিনার দিয়ে আপনারা ই করেন, তো এই কাজগুলো স্বয়ং সম্পূর্ণ হয়ে যাবে। তো আমরা এখন চালু করে আপনাদের দেখাইতেছি যে আমাদের কাজটা আসলে কতটুকু হলো। তো আমাদের এই যে টিভিটা, এভাবে ডিসপ্লেটা আমি হাতে ধরে নিচ্ছি, এখন যে আমাদের এই 12 ভোল্ট কেবেলটা আছে, 12 ভোল্ট কেবেলটা এই জায়গায় আমি সেট করে নিলাম, ইনপুট করে দিলাম। এখন দেখেন আমাদের সম্ভবত টিভিটা ইনশাল্লাহ ঠিক হয়ে গেছে, আর এভাবে ফাল পারবে না। তো বুঝতেই পারলেন আমাদের কাজটা কিন্তু হয়ে গেল শুধুমাত্র একটু থিনার ব্যবহার করে। তো আপনারাও কিন্তু এইগুলো রোগ ফলো করলে আমার দেখা দেখি হয়তো আপনারাও পারবেন, চেষ্টা করতে থাকুন। তো এর পরের ভিডিও নিয়ে আসবো আমরা এলইডি টিভির জাম্পিং সম্বন্ধে সফটওয়্যার নিয়ে। এলইডি টিভির সফটওয়্যার যদি কেউ মনে করেন দিতে চান, তো কিভাবে দিবেন, এগুলো যদি আপনাদের প্রয়োজন হয় তো আমাদের কমেন্ট বক্সে কমেন্টস করুন। আর দ্বিতীয় কথা হলো, যদি ভালো লাগে তো শেয়ার করতে পারেন। আমি বলবো না যে আপনারা শেয়ার করেন, যদি ভালো লাগে তো বন্ধুদের মাঝে আপনি শেয়ার করে পৌঁছে দিন। আর আমি তেমন একটা বলি না যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, তো ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ।